আসসালামু আলাইকুম, সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও আমার চ্যানেলের এই নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের সকালটা অনেক সুন্দর, ব্যবসা গরম বোধ হচ্ছে না। সকাল সকাল বাইক নিয়ে বেরিয়ে গেছি অফিসের উদ্দেশ্যে, যদিও আমার সকাল হয়েছে অনেক ভোরে, সেই 4:30টার দিকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফজর পড়ে হাতে জমে থাকা কিছু কাজ ছিল সেগুলো শেষ করে বাইরে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ফিরে এসে গোসল করে নাস্তা সেরে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তো চলুন একসঙ্গে অফিসের দিকে যাওয়া যাক, আর যেতে যেতে আপনাদের সাথে একটু গল্প করি। আমার বাসা রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায়। আমার বাসা থেকে অফিসের দূরত্ব প্রায় 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যেই হবে হয়তো। বাইক নিয়ে আস্তে আস্তে গেলে প্রায় 10 মিনিট সময় লেগে যায়, কারণ অধিকাংশ সময় ভদ্রার মোড় এবং তালাইমারির মোড়ে হালকা জ্যামের কবলে পড়তে হয়। এটাকে আসলে জ্যাম বলা যায় না, হয়তো অনেক সময় দেখা যায় যে বড় বাস বা অন্য গাড়িগুলো এমনভাবে পার্ক করে, এখান থেকে যাত্রী উঠায় যেহেতু, ওরা এমনভাবে রাখে যে ও সময় আসলে যাওয়া একটু কষ্টসাধ্য হয়ে যায়। এছাড়াও রাস্তার কাজ চলছে, রাস্তাগুলো প্রশস্ত হচ্ছে, তালাইমারি থেকে সামনের দিকের রাস্তাগুলো অনেকটাই প্রশস্ত হচ্ছে, এজন্য এখানে একটু হালকা জ্যাম থাকে, একটু সময় লেগেই যায়। তো যাই হোক, বাসা থেকে বেরিয়ে আমরা এসে পড়লাম ভদ্রার মোড়ে। এই ভদ্রার মোড় বর্তমানে একটি খুবই বিজি জায়গা, কারণ এটি এখন আন্তঃজেলা বাস কাউন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। রাজশাহী থেকে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য এখান থেকে বাস পাওয়া যায়। সকাল থেকে এই সকল বাসগুলো তাদের সার্ভিস প্রোভাইড করে, এজন্য এই মোড়ের এইখানটাও খুব ব্যস্ত থাকে। তো যেটা বলছিলাম, আমার কর্মস্থল হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় তথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আপনারা জেনে অবাক হবেন যে প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে এই বিশ্ববিদ্যালয়ের সুবিশাল সবুজ ক্যাম্পাস বিস্তৃত। বিশ্ববিদ্যালয়টি দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সৌন্দর্যের দিক থেকে আমার মতে সেরা তিনের মধ্যেই থাকবে, তবে এক্ষেত্রে আপনারা ভিন্নমত পোষণ করতেই পারেন। তো আপনাদের কার কী মত অনুগ্রহ করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিন, তাতে আমরাও একটু জানি যে আসলে আপনারা কী ধরনের ধারণা পোষণ করছেন এ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য সম্পর্কে। তো চলুন এ বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জানা তথ্য বা অনেকের কাছেই অজানা তথ্য নতুন করে জেনে নেওয়া যাক। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1953 সালের 6ই জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠাকালীন সময়ে 6টি বিভাগ, 20 জন শিক্ষক এবং 161 জন ছাত্রছাত্রী নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল। এ বিশ্ববিদ্যালয়টির প্রথম উপাচার্য ছিলেন প্রফেসর ইতরাত হোসেন জুবিরি স্যার। তিনি সে সময়ে ইংরেজি বিভাগের অধ্যাপকের পাশাপাশি একজন নাম করা শিক্ষাবিদও ছিলেন। 1955 সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারটি সংগ্রহের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের খেতাব এখনও ধরে আছে। এবং আরেকটি ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি যে এ বিশ্ববিদ্যালয় লাইব্রেরি অন্যান্য বিশ্ববিদ্যালয় লাইব্রেরির মতোই গত 2015 সাল থেকে অটোমেটেড ওয়েতে তার সার্বিক সেবা প্রদান করে আসছে। কম্পিউটারাইজড এবং অটোমেটেড ওয়েতে তারা সার্ভিস প্রোভাইড করছে। পাশাপাশি এখানে ইনস্টিটিউশনাল রিপোজিটরি সিস্টেমও এখানে আছে, যার ফলে এ যাবৎ পর্যন্ত ডিগ্রিপ্রাপ্ত এমফিল এবং পিএইচডি যে থিসিস ডিসার্টেশনগুলো রয়েছে সেগুলো এই ইনস্টিটিউশনাল রিপোজিটরির মাধ্যমে উন্মুক্ত করা রয়েছে, ফলে বিশ্বব্যাপী এ সকল থিসিস এখন যে কেউ অ্যাক্সেস করতে পারছে। যদিও এগুলোর কাজ আমি সম্প্রতি যতটুকু জেনেছি যে এগুলোর কাজ এখনও চলমান রয়েছে, হয়তো আস্তে ধীরে সকল পিএইচডি এবং এমফিল থিসিসগুলোই এখানে আপলোড হয়ে যাবে। তো সে যাই হোক, আজ প্রায় 7 দশক পর বিশ্ববিদ্যালয়টির সামগ্রিক ভৌত কাঠামো তথা দালান কোঠা ও বিজ্ঞান গবেষণাগার কম্পিউটার ল্যাব যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে এর পঠন পাঠনের ব্যাপ্তিও। বর্তমানে 12টি অনুষদে 59টি বিভাগ এবং 6টি ইনস্টিটিউট নিয়ে এদেশে উচ্চশিক্ষা ও গবেষণায় অত্যন্ত সময় উপযোগী অবদান রেখে চলেছে এই বিশ্ববিদ্যালয়। বর্তমানে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে প্রায় 35,000 মানুষের পদচারণায় মুখরিত থাকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি। এই ক্যাম্পাসে রয়েছে আমতলা, টুকিটাকি চত্বর সহ আরও বিভিন্ন চত্বর ও স্থান। সে যাই হোক, আমরা কিন্তু গল্পে গল্পে বেশ অনেকটা পথ পাড়ি দিয়ে এসেছি। আমরা এখন তালাইমারির মোড় অতিক্রম করছি। সামনে রয়েছে রাজশাহী তথা উত্তরাঞ্চলের আরেকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, যা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত বা রুয়েট নামেই বেশি প্রসিদ্ধ।
সে রুয়েটের গেট বাম দিকে রেখে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। রুয়েট দেশের ইঞ্জিনিয়ারিং শিক্ষায় অত্যন্ত পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাঁদিকে খড়খড়ি বাইপাস যাওয়ার নতুন রাস্তাটি ক্রস করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটের সামনে চলে আসলাম। আসলে রাজশাহী ঢাকা হাইওয়ে থেকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের তিনটি গেট রয়েছে। এগুলো হলো কাজলা গেট, মেইন গেট এবং বিনোদপুর গেট। এই তিনটি গেটের মধ্যে এই কাজলা গেট দিয়ে প্রবেশের মজাটাই একটু আলাদা, কারণ এদিক দিয়ে প্রবেশের পর এই রাস্তাটির ভিউ আপনার মনকে আনন্দিত করবে। এই রাস্তার ভিউ আমার ভীষণ প্রিয়। রাস্তার দুধারের এই সারিবদ্ধ নারিকেল গাছের সৌন্দর্য মনকে উন্মুক্ত করে দেয় এবং উদার করে দেয়। একটু সামনের দিকে আসলে রয়েছে সেই বিখ্যাত প্যারিস রোড। ইনফ্যাক্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই প্যারিস রোড বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী অনেক মানুষের কাছেই অত্যন্ত জনপ্রিয় একটি রাস্তা। এই রাস্তার দুপাশে রয়েছে আকাশচুম্বী গগন শিরিশ গাছের সারি। যদিও প্রবল ঝড়ে কিছু গাছ ভাঙা পড়ায় এর সৌন্দর্য কিছুটা কমেছে, কিন্তু এই রাস্তাটিকে ঘিরে ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের আবেগ অনুভূতির কোনো কমতি হয়নি। এই রাস্তাটিকে ঘিরে কত শতজনের স্মৃতির আয়নায় কত প্রেম, কত ভালোবাসা, আবেগ, অনুভূতি, অনুরাগ, বিরাগ কত কিছুই না জড়িয়ে রয়েছে। কত জুটি গড়েছে এই পথে, আবার কত প্রেমই না ভেঙেছে এখানে, আরও কত জুটি না গড়বে আগামীতে। আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসেবে আপনাদের সাথে এই সব স্মৃতি রোমন্থন করতে পেরে বেশ পুলকিত ফিল করছি। তো যাই হোক, ধান ভানতে এসে শিবের গীত গেয়ে গেলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমার এই বকবক মনোযোগ দিয়ে শুনলেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমার কর্মস্থলে, এখন বিদায় নেবার পালা। তো যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন তাদের প্রতি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু আজ রাখছি, আল্লাহ হাফেজ।